এক প্লেট বিরিয়ানি কিনতে গেলে লাগে 300 টাকা 250 টাকা, আমাদের এখানতে পাঁচটাতে 100 টাকা 50 টাকার। অনেকের সামর্থ্য নেই কিন্তু ভালো খাবার খেতে চায়, তাদের জন্য আসলে এই আইটেমটা খুব মানে কার্যকরী। অনেক কম দামে এটা পাওয়া যায় না, এখানে দাম বেশি, এই জন্য গরিব মানুষের জন্য খুব ভালো এটা। 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রান্না করা গরুর মাংস, সর্বনিম্ন 10 টাকায় তেলছে এক প্লেট বিরিয়ানি, রান্না করা মুরগি খাসির রোস্ট সহ আছে বোরহানিও। অনেক কম দামে এটা পাওয়া যায় না, এখানে দাম বেশি, এই জন্য গরিব মানুষের জন্য খুব ভালো এটা, খুব ভালো খাবার, খারাপ না, আমাদের গরিব মানুষের জন্য নেই কিনা এটা ভালো। ভাবতে অবাক হলেও বাস্তবে রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে পাওয়া যাচ্ছে এসব খাবার, বিয়ে বাড়ির অতিরিক্ত খাবার বলে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে এগুলো। রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় বিকেল থেকেই বসে এসব খাবারের দোকান, রাত 12টা পর্যন্ত এখানে বিয়ে বাড়ির খাবার বিক্রি হয়, তবে শুক্র ও শনিবার বেশি খাবার পাওয়া যায়। বেসিক্যালি খাবার তো আসলে ফালানোর কোনো ইস্যু নেই, তো দেখা যায় অনেক মানে অনেকের সামর্থ্য নেই কিন্তু ভালো খাবার খেতে চায়, তাদের জন্য আসলে এই আইটেমটা খুব মানে কার্যকরী, আর এমনি খাবারের মান বা স্বাদ খুবই ভালো। হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি মানে আমি নেওয়ার আগে একটু চেক করে নিলাম যে ভালো কি না, দ্যাটস ওয়াই ভালো আমার কাছে মনে হলো, এই জন্য আমি আর কি প্রেফার করছি আর কি। অনেকের সামর্থ্য নেই মানে খুব দাম দিয়ে খাবার খাওয়া, বা রেস্টুরেন্টে যেটা হয় যে খুব দাম হয় খাবারগুলোর, তো হচ্ছে কম মানে যারা মানে স্ট্রিট যেই মানুষগুলো আছে তারা হচ্ছে এখান থেকে নিয়ে নিতে খেতে পারে আর কি, তো তারা ওই যে অনেকে মেসে থাকে, তো রেডি টু কুক যেটা আর কি আমরা বলি, তো নিয়ে সাথে সাথে খেতে পারে, গরম করে খেতে পারে, তো তাদের জন্য একটু সহজ হয় আর কি। স্বল্প মূল্যে ভালো মানের খাবার পেয়ে অনেকেই ভিড় করেন ফুটপাতের এই খাবারের দোকানগুলোতে, তারা জানান খাবার নষ্ট না করে নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। কমিটি সেন্টারে বিভিন্ন সেন্টারের অনুষ্ঠানের জিনিস হয়তো মেহমান আসলো না রয়ে গেল, ওইটা আমার কাছে বিক্রি করা যায়। এক প্লেট বিরিয়ানি কিনতে গেলে লাগে 300 টাকা 250 টাকা, আমাদের এখানতে পাঁচটাতে 100 টাকা 50 টাকার, সবাই গরিব ধনী সবাই খাইতেছে এখন বর্তমানে। কেন, 1 কেজি গরুর মাংস কিনতে গেলে বাজারে 800 টাকা, এখানে পাইতেছে 400 টাকা 300 টাকা পাইতেছে, রান্না করা খালি শুধু গরম করবে আর খাবে। এটা মনে করেন এখন এটা আমাদের এখানে আইসা পড়লে ওই যে কইছে না যে স্টোরে একটা গঞ্জি কিনতে গেলে লাগে 700 টাকা 800 টাকা, এই তো অথচ এই গঞ্জি ফুটে আসলে হয়ে যাবে 150-200 টাকা, ফুটে আসলে দাম কইমা জায়গা। এগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে নিয়ে আসি, যেমন মনে করেন যে থাইকা জায়গা না ওগুলি, আমরা বেশি মানুষ কম হয় যখন 500 মানুষ দাওয়াত করে তখন মনে করেন যে কেউ মেহমান কম আসে তখন ওগুলি আমরা কিনে নিয়ে আসি। এই যে মুরগি আছে, গরু আছে, খাসি আছে, হাঁ পুরানি আছে, পোলাও আছে, পোলাও 20 টাকা 50 টাকা দিয়ে যার যেরকম সমর্থন, আর আপনার এগুলি আছে 250 টাকা 300 টাকা প্লেট। এই আমরা বিকেল থেকে মনে করেন রাত্রের 1টা 1.5টা পর্যন্ত বা 12টা পর্যন্ত 10টা পর্যন্ত না, যতক্ষণ মাল থাকে ততক্ষণ আমরা থাকি, বিশ্ব শুক্র শনি 3 দিন একটু বেশি থাকি। দ্রব্যমূল্যের চড়া বাজারে নিম্নবিত্তরা এমন খাবার কবে খেয়েছেন তা হয়তো ভুলে গেছেন, 10 টাকার বিরিয়ানি কিংবা কম দামে রান্না করা খাবার তাদেরকে আবারও এই খাবার খাওয়ার সুযোগ করে দিচ্ছে।